हेलो अस्सलाम वालेकुम, आशा करी सबाई ভালো আছেন। আমি আজকে একটা কবরস্থানে এসেছি আপনাদের সবাইকে কবরস্থানে কিছু কবর দেখাইতে। দেখুন কত কবর, হাজার হাজার কবর, সবাই শুয়ে আছে মাটির ভিতরে। এমন একটা সময় ছিল এনাদের অনেক শক্তি ছিল, পৃথিবীতে অনেক দাপট ছিল, আজ এই অন্ধকার কবরে শুয়ে আছে। দুই একটা না, দেখেন হাজার হাজার কবর। আমরা কিন্তু একদিন চলে যাব এই কবরে। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে পরে আমাদের কবরের কথা, আখিরাতের কথা ভিতরে ভয় এসে যায়, আখিরাতের কথা মনে হয়ে যায়। এটা সম্পূর্ণই কবর, এটা একটা কবর স্থানে মিশেছি। এখানে আপনারা দেখলে অবাক হবেন। এটা কবর, পায়ে রাস্তা। আমি আপনি পুরাপুরি এটা ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো যেটুকু পারি। কবর, শুধু কবর আর কবর, অনেক কবর। মাঝখান দিয়ে রোড গেছে, আমার যেতে ভয় লাগতেছে, একা কেউ নাই। এরপরে ইনশাল্লাহ যাবো, আপনাদের দেখাবো দুনোপার্শ্বিক কবর। দেখুন কত কবর, শুধু সামান্য একটু রাস্তা আর কবর আর কবর। এটা সম্পূর্ণই কবর, সম্পূর্ণই কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিশেষ কবর জিয়ারত করো। এই জন্য ইনশাল্লাহ আমি আসছি এখানে, মনে দোয়া পড়তেছি। কবরস্থানে আলে পড়তে হয় আসসালামু আলাইকুম ইয়া আইহুল কবর, কবরবাসীদেরকে সালাম করতে হয়, যেন আল্লাহ তাদেরকে তাদের কবরগুলোকে জান্নাতবাসী বানিয়ে দেয়। এখানে একটা কুকুর আছে বসে, মানুষ কিন্তু একটা নেই। আসলে ভয় পাওয়ার কথা, হাজার হাজার কবর, পাশে শুধু কবর আর কবর, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখানে কেউ একা আসলে ভয় পাবেন, এখানে আসলে দুই চার পাঁচজন সাথেকে নিয়ে আসবেন। এরকম কবরস্থানে গেলে একে আসলে জাস্ট ভয় পাওয়ার কথা, যার হাড় দুর্বল এরকম লোক কিন্তু আসলে পরে একা জাস্ট অনেকটাই হয়তো ভয় পেতে পারে, কারণ সবাই কবর পরে একাই আসতে পারে না। আমি ইনশাল্লাহ সাহস নিয়ে এসেছি। দেখুন কত কবর, হায় আল্লাহ, সম্পূর্ণ বিশাল বড় কবরস্থান, এটা অনেক বড়, অনেক অনেক বড় কবরস্থান। এদিকে চতুর্পাশে কবর, সামনে একটা রোড, কবর 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 চলে গেছে। এখানে বিশাল বড় একটা কবরস্থান, ইনশাল্লাহ আমি যেটুকু পারি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর মাঝে মাঝে আমি দোয়া পড়তেছি, আসসালামু আলাইকুম ইয়া আইহুল কবর বাসী ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু মিল আসর। এই দোয়াটা পড়তে হয়, আপনারা পড়বেন। মোবাইল জুম করা যাচ্ছে না, বুঝলাম না এই জন্য প্রবলেম হয়েছে। এরপরে আমি যাই হোক যেটুকু পারতেছি ইনশাল্লাহ ভিডিও করে আপনাকে দেখাচ্ছি। সবাই দেখুন কি অবস্থা হয়েছে কবরগুলো, অনেক কবর ভাই, আমাদেরকেও চলে যেতে হবে। আগামীকাল সবে বরাত, তার আগে আমি এখানে আসলাম কবরগুলো জিয়ারত করার জন্য। মানে কবর জিয়ারত মানে জিয়ারত করা মানে এক জায়গায় যদি আপনি কবরের পাশে এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে সালাম দেন, তো সবাই সালাম, এটা সমস্ত কবর জিয়ারত করা আদায় হয়ে যাব। আপনাকে একটা একটা করে প্রতিটা আদায় করতে হবে না। আসসালামু আলাইকুম কবরবাসী ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুন। অনেক কবর, শুধু কবর আর কবর। এখানে একটা রাস্তা, সাইডে এদিকে রাস্তা গেছে, এবার আমরা এদিকে যাবো। পাশাপাশি কবর, আমার কিন্তু গা ছমছম করতেছে, কেউ নাই, নিরিবিলি একটা কবরস্থান, সবাই চিরনির্দেশ সাইতে আছে, আর কোনোদিন তাদের হইচই কোনো কিছুই আপনারা শুনবেন না, তারা এমনভাবে সাইতে হয়ে গেছে। আচ্ছা আপনাদের এই দিকে নিয়ে যাই, একটু দেখে আসি। পাশে ও পাশে কলকারখানা রয়েছে, মাঝখানে সুন্দর কবরস্থান, সবাই স্তব্ধ হয়ে শুয়ে আছে, কি আমাদের আগ পর্যন্ত কে এবার উঠবে না। আমরাও চলে যাব অল্পদিন, কিছুদিন পরেই।
এদের সঙ্গী হয়ে যাব। সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু 10 জন আপনারা জানেন, যারা হাদিস কোরআন জানেন, 10 জন ছিল আপনার জান্নাতি, যারা দুনিয়াতে এই জান্নাতের সুসমাদ। এদিকেও কবর, এগুলো পরবর্ত কবরস্থান করা হবে, পরিত্যক্ত হয়ে আসে, এখানে অনেক নিশা ছিল সম্ভবত, এগুলো পূরণ করা হয়েছে। এদিকে সব কবরস্থান, ওই পাশে সব পুরোপুরি কবরস্থান, পুরোপুরি কবরস্থান। তো যেটা বলতেছিলাম, 10 জন সাহাবি ছিলেন যিনারা দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার মধ্যে একজন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি কবরের পরে আসলে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন। তিনি কবরের পাশে আসলে সবচেয়ে বেশি কবরকে দেখে কাঁদতেন। কেন কাঁদতেন? কারণ তিনি তো জান্নাতে ছিলেন, সুসম্পাদ মানে সুসম্বাদ প্রাপ্ত। আল্লাহ সাল্লাম বলেছিলেন যে ওসমান, আলী, অমর জান্নাতে, ক দুনিয়াতে বসেই পেয়েছে, পরে এনারা কবরের পাশে আসলেই কাঁদতেন। কারণ কি? তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসুল, আপনার তো হে ওসমান, আপনি এত কাঁদেন কেন কবরের পাশে আসলে? আজ ওসমান বলেছিলেন যে দেখো, এই কবরটাই হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে এই কবরে রেহাই পেয়ে যাবে, যে এই কবরে মুক্তি পেয়ে যাবে, তার সমস্ত ঘাঁটিগুলো আসামকে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কবরে যদি কেউ, এই ছোট্ট একটা কবর, ছোট্ট বাচ্চার মনে কবর, এটা ছোট কবরটা দেখতে পাচ্ছি, এটা ছোট একটা কবর, ছোট ছোট কবরও আছে, ছোট ছোট বাচ্চাদের কবরও আছে, বড় কবর। হরসমান বলেছিলেন যে এই কবরে, যে প্রথম এই কবরে যে নাজাত পেয়ে যাবে, তার অন্যান্য সমস্ত ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে সে। আর যে এই কবর প্রথম কবর, এই কবর যে ধরা খাই যাবে, তার সমস্ত ঘাঁটিগুলোতে সে ধরা খাই যাবে। ধরা খাওয়া মানে কি? কবরে 3টি প্রশ্ন হবে, আপনি জানেন, এই 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে নাজাত পেয়ে গেল। আর যে এই 3টিকে প্রশ্ন উত্তর দিতে পারবে না, সে ধরা খাই যাবে। ইনশাল্লাহ ভাই, যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলো, তাদেরকে ভালো লাগছে সরিয়ে দিয়েন, আর 10 জনকে দেখার জন্য যে কবরস্থান কীরকম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।